আপনি কি জানেন মানি প্ল্যান্ট কোন রুমে রাখলে আপনার আয় উন্নতি বাড়বে? কোন শাক খেলে মাথা ব্যথা কমে? কোন গাছের নিচে রাতে ঘুমালে মানুষ মারা যায়? কোন দেশে একসাথে ছেলে রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী হয়েছিলেন? ভারতের কোন শহরকে পঞ্চপাহাড়ের দেশ বলা হয়? এই রকম আরো অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। কোন মাছ গাছে বাসা বাঁধতে পারে? কই, স্পিডিল, জিওল, গজার। সঠিক উত্তরটি হবে স্পিডিল। রামায়ণে রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন তার বয়স কত ছিল? 27 বছর, 30 বছর, 28 বছর নাকি 20 বছর? সঠিক উত্তরটি হবে 27 বছর। কোন শাক খেলে মাথা ব্যথা কমে? লেটুস শাক, লাল শাক, পালং শাক নাকি রায় শাক? সঠিক উত্তরটি হবে পালং শাক। দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? আন্দামান, শ্রীলঙ্কা, লাক্ষাদ্বীপ নাকি মায়ানমার? সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা। ভারতের কোন শহরকে পঞ্চপাহাড়ের দেশ বলা হয়? জয়পুর, ত্রিপুরা, সুরাট নাকি শিলং? সঠিক উত্তরটি হবে ত্রিপুরা। কোন দেশে একসাথে ছেলে রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী ছিলেন? ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার। সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা। পৃথিবীর সব থেকে ছোট ডিম পাড়ে কোন পাখি? টুনটুনি পাখি, চড়াই পাখি, হার্মিং বার্ড পাখি নাকি চাতক পাখি? সঠিক উত্তরটি হবে হামিং বার্ড পাখি। কোন গাছের নিচে রাতে ঘুমালে মানুষ মারা যাবে? কাঁঠাল গাছ, আম গাছ, নিম গাছ নাকি অর্জুন গাছ? সঠিক উত্তরটি হবে নিম গাছ। নিম গাছ রাতের বেলায় অধিক হারে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, ফলে গাছের নিচে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি থাকে এবং অক্সিজেনের অভাব দেখা দেয়। এতে করে গাছের নিচে থাকা ব্যক্তিটির শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে। তাই নিম গাছের নিচে কোনো মানুষ যদি রাতে ঘুমায় তাহলে অক্সিজেনের অভাবে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। মানি প্ল্যান্ট কোন রুমে রাখলে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে? বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম নাকি বাথরুম? সঠিক উত্তরটি হবে ড্রয়িং রুম। বিভিন্ন বাস্তু বিশেষজ্ঞদের মতে ভাগ্য ও সমৃদ্ধির জন্য ঘরের দক্ষিণ পূর্ব কোণে আপনি মানি প্ল্যান্টটি রাখবেন।
এটি শুক্র গ্রহের এবং ভগবান গণেশ দ্বারা এটি শাসিত, তাই উভয় সম্পদ এবং ভাগ্যের প্রতীক। জীবনের ইতিবাচক প্রভাব দেখতে মানি প্ল্যান্টকে সঠিক বসানো খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু আমরা ড্রয়িং রুমে বিভিন্ন বিষয়ে আলোচনা করি এবং বন্ধুদের সঙ্গে কিংবা বিভিন্ন মানুষজনের সঙ্গে আলোচনা করে থাকি বিভিন্ন বিষয় নিয়ে, তাই ড্রয়িং রুমে যদি এটিকে ঠিকভাবে বসানো হয় তাহলে অবশ্যই আমাদের আয় ও সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।